আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, কয়েকটি খবর এবং তার বিশ্লেষণ করার চেষ্টা করব। একটি খবর হচ্ছে বঙ্গবাজারের ঘটনা তো জানেনি, সেটা একেবারে রীতিমতো শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। এখন ব্যবসায়ীরা চৌকি বসিয়ে তারা সেখানে ব্যবসা করতে চান, এই দাবি পূরণের আহ্বান জানিয়েছেন। কেননা তারা যদি এই পুরো রমজানের সময় ন্যূনতম যদি বাণিজ্য করতে না পারে বা বেচাকেনা করতে না পারে, তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে। এই দাবি এখন তারা সামনে তুলে ধরছে। যদিও সিটি কর্পোরেশন এবং ঢাকার দক্ষিণের মেয়র তাপস বলছেন যে ওই জায়গা থেকে সরে যেতে হবে, তারা এখন ভবন নির্মাণ করবে, এটি স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন। কিন্তু সেটা তো পরের কথা, কিন্তু এই মুহূর্তে তারা কি করবে, তাদের কবে ক্ষয় মানে ক্ষতিপূরণ দেবে, কি সহায়তা দেবে, সেগুলি তো অনেক মানে পরের ব্যাপার। মানে কতজন ব্যবসায়ী আছে তার তালিকা তৈরি করা, এটা অনেক জটিল একটা কাজ। কিন্তু আপাতত তারা হয়তো একটা নিষ্কৃতি চাচ্ছে বা রেহাই চাচ্ছে, সেই জন্য এই কথাটা সামনে এনেছে। খবরে বলা হচ্ছে যে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেশি বিক্রির আশায় দোকানে বাড়তি পোশাক তুলেছিলেন বঙ্গবাজার কমপ্লেক্সের দোকানদার দোকান মালিক মোহাম্মদ সাইদ হোসেন। তিনি দাবি করেন, পোশাক কিনতে বেসরকারি একটি সংস্থা থেকে 15 লাখ টাকা এবং বেসরকারি একটি ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিয়েছিলেন। বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগার আগের দিন গত সোমবারও তার দোকানে আনা হয়েছিল 6 থেকে 7 লাখ টাকার মালপত্র, সবই পুড়ে গেছে। বঙ্গবাজার কমপ্লেক্সের সামনে বুধবার দাঁড়িয়েছিলেন সাইদ। সে সময় তিনি প্রথম আলোকে বলেন, তার পরিবারের স্ত্রী, 3 সন্তানসহ 5 সদস্য, দোকানের আয় দিয়েই পরিবার চলে। দোকান পুড়ে যাওয়ার পর তিনি নিঃস্ব হয়ে গেছেন। এখন তিনি চান পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্সের জায়গায় ঈদ পর্যন্ত চৌকি বসিয়ে তাদের কেনাবেচা করতে দেওয়া হোক এবং এককালীন আর্থিক সহায়তা দেওয়া হোক। ঢাকার ফুলবাড়িয়া বঙ্গবাজার কমপ্লেক্সের পুড়ে যাওয়া দোকান মালিকদের দাবিও এই দুটি। তারা এই দাবি গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে তুলে ধরেছেন। বিকেলে নগর ভবনে দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে মেয়রের বৈঠক হয়। এর আগে 11টার দিকে বঙ্গবাজার কমপ্লেক্সের সামনে ক্ষতিগ্রস্ত দোকানিরা মানববন্ধন করেন, সেখানে সহায়তার দাবি জানানো হয়। এখন আপাতত ওই যে চুকি বসিয়ে তারা যে সুযোগ চেয়েছে, এটা মেয়রের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত দোকানিদের তালিকা তৈরির আগেই চুকি বসিয়ে ব্যবসা শুরুর অনুমতি দিলে বিশৃঙ্খলা দেখা দেবে, তাই আগে ক্ষতিগ্রস্তদের তালিকা করা দরকার, তালিকা হলে অনুরোধটি বিবেচনা করা হবে। কিন্তু এই যে তালিকা করা হবে, তারপরে এই করতে করতে তো রমজানের মানে আর কয়টা দিন বাকি আছে, তাহলে কি হবে তাদের, এই ব্যাপারে আসলে খুব জলদি মানে কোনো সুরাহা বা সমাধান হবে, সেটি জরুরি করা দরকার। তা নাহলে তো মানে কিছুটা অন্তত তারা অন্তত ঘুরে দাঁড়াতে পারবে, কিছুটা, পুরোপুরি তো একেবারেই না। এখন যাই না, এখন চটজলদি এখানে খুব জরুরি ভিত্তিতে খুব প্রম্পট ডিসিশন নেওয়া দরকার। এবং এখানে যদি কোনো ধান্দাবাজি মতলববাজি না থাকে কোনো পক্ষের, দোকান মালিক হোক, সিটি কর্পোরেশন হোক বা অন্য কোনো স্বার্থান্বেষী মহলের, তাহলেই সম্ভব। এই আন্তরিকভাবে যদি এটা এগোনো যায় তাহলে হয়তো সম্ভব হবে। দর্শক, এই খবরটি জানিয়ে একটি দুঃখজনক খবরে যাচ্ছি। এটা চিন্তাই করা যায় না, একেবারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মানে একজন চিকিৎসক কর্মকর্তার একটা মরদেহ উদ্ধার করা হয়েছে বা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হলো, তিনি কি আত্মহনন করেছেন নাকি কোনো হত্যা করা হয়েছে, এই বিষয়টি পরিষ্কার না। কিন্তু ঘটনাটা একটা ব্যাপক শোরগোল তৈরি হয়েছে এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। খবরটি হচ্ছে এরকম, রাজধানীর কাওরান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে সংস্থাটির একজন চিকিৎসক কর্মকর্তার অর্থাৎ মেডিকেল অফিসার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ মনোয়ারুল হক নামের ওই কর্মকর্তা বছর দুয়েক ধরে বেতন ভাতা পাচ্ছিলেন না। এর আগে তিনি নরসিংদী রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত ছিলেন, অর্থ আত্মসাৎ অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। তাহলে তার মানে হচ্ছে যে এই যে তার বিরুদ্ধে যে তদন্ত, এই তদন্তকালীন তার বেতন ভাতা বন্ধ করা হয়েছিল। এখন এই যে অভিযোগ, এই অভিযোগগুলি যদি দ্রুত নিষ্পত্তি হতো তাহলে এই বেচারা বেতন ভাতা
তাহলে একটা সিদ্ধান্ত হতো, হয় তার সাজা হতো অথবা সে যদি নির্দোষী হতো তাহলে সে নিয়মিত বেতন ভাতা পেত, সে এবং তার পরিবারটা রক্ষা পেত। এই যে দীর্ঘসূত্রতার কারণে আজকে হতাশার একটা বহিঃপ্রকাশ, হয়তো যাই না এর অপরিবর্তে অন্য কিছু আছে কিনা, অনেকে সন্দেহ করছে যে এটা কেউ শত্রুতাবশত তাকে হত্যা করতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে একদম অধিদপ্তরের মধ্যে এরকম একটা মানে সাংঘাতিক ব্যাপার, মানে মূল ডিপার্টমেন্টে এই ঘটনাটা ঘটেছে। পরিবারের অভিযোগ মনু আলুলকে হত্যা করা হয়েছে, তবে পুলিশ বলেছে প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে তেজগাঁও থানা পুলিশ কারণ বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভবনের 12 তলার 1201 নম্বর কক্ষের তালা খুলে মনু আরুলের লাশ উদ্ধার করে। গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি। কত দুঃখজনক! পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সরদি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কক্ষটি ছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা অডিট আবুল কালাম আজাদের। যাক, এটার একটা মানে খুবই দুঃখজনক ঘটনা, যদি হতাশা থেকে করে থাকে অথবা যদি তার সাথে কোনো বিরোধ, ওই যেই তদন্ত হচ্ছে সেই সংক্রান্ত কোনো বিষয় হয়ে থাকে, তাহলে এটা খুবই মানে দুঃখজনক যে একটা হেড অফিসেই যদি এরকম ঘটনা ঘটে এবং সবার অলক্ষ্যে এবং হিসাবরক্ষণ কর্মকর্তার, বিষয়টা নিঃসন্দেহে তদন্তের দাবি রাখে। এখন কতক্ষণই কখন এই ধরনের ঘটনা সুষ্ঠু তদন্ত হবে এগুলি তো বলা খুব মুশকিল। দর্শক, এরপরে খুবই একটা ইন্টারেস্টিং খবর আপনাদেরকে জানাই। টাকা পাচারে আসামি সাবেক চেয়ারম্যান, সঙ্গী স্ত্রী ছেলে মেয়ে জামাই, চিন্তা করেন যে টাকা পাচারের আসামি হয়েছে একজন সাবেক চেয়ারম্যান এবং তার সঙ্গে এরাও জড়ায় গেছে। এটা হচ্ছে ফার ইস্ট স্টকস অ্যান্ড ব্রন্স, খুব পরিচিত না কিন্তু এটা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড চিটাগং স্টক এক্সচেঞ্জের একটা প্রতিষ্ঠান বোঝা যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান ফার ইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম এ খালেক সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মামলায় 116 কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান শেষে মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা করা হয়। মামলার অন্য আসামিরা হলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও তরফদার জাহাঙ্গীর আলম, সাবেক সিএফও জাহিদুল হক, এম এ খালেকের স্ত্রী সাবিয়া খালেক, ছেলে শাহরিয়ার খালেদ, মেয়ে শারওয়াত খালেদ, জামাতা তানভীরুল হক ও শ্বশুর ফজলুল হক এবং আবুল কাশেম মোল্লা, রাশেদ মোহাম্মদ মাজারুল, খসরুবা সুলতানা, শেখ ইউসুফ আলী, মাহবুবা সুলতানা, দিলরুবা সুলতানা, নজরুল ইসলাম, মিজানুর রহমান মোস্তফা ও কাজী আরিয়া। মামলার এজাহারে বলা হচ্ছে যে 2009 সালের 6 সেপ্টেম্বর থেকে 2019 সালের 25 ফেব্রুয়ারি পর্যন্ত এম এ খালেক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থেকে নিজে এবং আত্মীয় স্বজন সহ সহযোগীরা মিলে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে এই টাকা আত্মসাত করে সম্পদে রূপান্তর ও বিদেশে পাচার করেছেন। দর্শক, এটাই হচ্ছে, দেখেন যে এই যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে চেয়ারম্যান খালেক, সে তার টাকাগুলি বের করার জন্য তার নিজের স্ত্রী কন্যা পুত্র সবার নামে নামে এইগুলি বের করে। যখন একে ধরা পড়ে, ওই হয়তো স্ত্রী ছেলে মেয়ে জামাই তারা হয়তো কিছুই জানে না, কিন্তু শেষ পর্যন্ত ওই আইনের জালে কিন্তু মানে জড়িয়ে যায়। স্বাভাবিকভাবে আইন তো আর বুঝবে না, কিন্তু এইগুলির হলো কি মূল যে প্রতিষ্ঠানের যে দায়িত্বে থাকে তার অপকর্ম। এরকম বহু অপকর্ম আমাদের সরকারি কর্মকর্তারা করেন, তারা তাদের অবৈধ সম্পদগুলো জায়েজ করার জন্য নিজের নামে না করে স্ত্রী সন্তান বা মানে ঘনিষ্ঠ আত্মীয়দের নামে করেন, পরে দেখা যায় যে মামলায় তারা ফেঁসে যান এবং সবাই মিলে পরিবার পরিজন মিলে সবাই আসামি হয়ে যায়। এটা একটা বাস্তব চিত্র যেটা আবারও একটি ঘটনায় ধরা পড়ল। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।